গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্বটি শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বাইরে বেরিয়ে এসে নীল ট্যাক্সি নিয়ে সোজা চলে এলো থানায়। গেই এক চমক। সাপ আর নেউলে একসঙ্গে বসে রয়েছে বিকাশবাবু আর দীপু। দুজনে পরস্পরের শত্রু না হলেও লেক পুলিংয়ে কেউই কাউকে ছাড়ে না। ওরা তখন গভীর মনোযোগ দিয়ে কিছু একটা আলোচনা করছিল। একটু আশ্চর্য হয়েই নীল বলল, চন্দ্র সূর্য দেখি একই আকাশে একই সঙ্গে। বাহ, বিকাশবাবু বললেন, মেডাকেল তো করেছে আপনার সাগরেত, ও যে বড় মাপের পকেট মার তা আমার জানা ছিল না। নীল তাকালো দীপুর দিকে। দীপুর মুখে তখন দুষ্ট মিষ্টি হাসি। পাশেই এসআই নিখিল রঞ্জন। চেয়ারে বসতে বসতে নীল বলল, এবার খোলসা করুন দীপু, তুই কার পকেট মেরেছিস? পুরনো রোগটা আজও ছাড়তে পারলি না? ভাগ্যিস পকেট মারের হাতটা ওর নষ্ট হয়ে যায়নি, তাহলে কি এটা আমাদের হস্তগত হতো? এই বলে ড্রয়ার থেকে একটা মোবাইল বার করে টেবিলের উপর রাখলেন। কার মোবাইল? নিখিল রঞ্জন বলল, অতি দামি জিনিস। মোবাইলটা খুবই সাদামাটা, কিন্তু ভেতরে আছে মহাসম্পদের সিন্ধুক। এবার তো দেখি আপনারা সবাই মিলে আমায় ধোকায় ফেলে দিচ্ছেন, ব্যাপারটা কি? জানানো হলো এটা রাখাল দাসের মোবাইল। রাখাল দাসের মোবাইল আপনার টেবিলে? হাও। বিকাশবাবু আগাগোড়া দীপুর অভিযান পর্ব খুঁটিনাটি বললেন এবং তারপর বললেন, পকেটমার মানেই যে খারাপ সবসময় তো তা নয় মশাই। রাখাল দাসের পুরো কল্লক আমাদের চেক করা হয়ে গিয়েছে। যে রাত্রে ওর্ব নিখোঁজ হয়েছে একটা বিশেষ নাম্বারে রাখাল দাস বার দুয়েক ফোন করেছিল। আবার সেই বিশেষ নাম্বারটিও রাখাল দাসকে তিনবার করে ফোন করেছে ওই একই রাতে। নাম্বারটা কার? নাম্বারে টাওয়ার লোকেশন দেখাচ্ছে একবার মেটিয়া বুরুজ আর দুবার গঙ্গার থার। সেটা কার নাম্বার? একজন কন্ট্রাক্ট কিলার, নোটোরিয়াস পার্সন। পুলিশ রেকর্ড বলছে ওর নামে মেটিয়া বুরুজ আর রাজাবাজার থানায় মার্ডার চার্জের FIR আছে, কিন্তু লোকটা ধরা পড়েনি। কিন্তু রাখাল দাসের মতন একজন নিরীহ লোকের একজন গুন্ডা বা ক্রিমিনালের সঙ্গে সম্পর্ক কি? এটা আমাদের আর আপনার চিন্তার খোরাক। আর কিছু? আরও ইন্টারেস্টিং বলুন। একটা আননোন নাম্বার থেকে রাখাল দাসের ফোনে কয়েকবার ফোন আসে। ধরা যায়নি কার নাম্বার? যায়নি, যাবে, সেটি কলকাতারই নাম্বার। আর? আরও আছে। কীরকম? শেখ কাবুলের নাম্বার ট্র্যাক করে আমরা মুম্বাইয়ের একটি নাম্বার পাই, সেটাও বার্তিনেক ইনকামিং দেখাচ্ছে। শেখ কাবুলের পাত্তা লাগাননি? অলরেডি আমাদের সোর্স তাদের কাজ শুরু করে দিয়েছে। একবার মাল্টির হদিশ পেলে তা যা করার করাই হবে, কিন্তু সর্বপ্রথম রাখালকে আমরা অ্যারেস্ট করতে চাই। অ্যারেস্ট? না, আপাতত ইন্টারোগেট করার জন্য থানায় ডেকে পাঠানো হয়েছে। যে কোনো ইন্টারোগেশনের সময় আমি থাকলে কোনো অসুবিধা হবে না তো? কি বলছেন আপনি, মাথা ঠিক আছে তো? আপনার পকেট মারটিকে কি আমার সঙ্গে নিয়ে যেতে পারি? একজন বড় মাপের পকেট মারের জন্য আমাদের গারদের সাইজ বেশ ছোট, ওকে আপনার কাস্টডিতে রাখলেই ভালো হয়। যাও হে পকেটমার বাবু। খোঁচাটা হজম না করেই দীপু বলল, তাহলে জামাইবাবু? চপ নো জামাইবাবু। কিন্তু আমার আপনার পকেট মারি করতে গিয়ে কিছু ক্যাশ টাকা যে নিকল গিয়া, আপনাদের ডিপার্টমেন্ট কি? আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কাউকে ঠকায় না হে ছোকরা। থ্যাংক ইউ বলে নীল আর দীপু থানা থেকে বেরিয়ে এলো। টাওয়ার লোকেশন ফলো করে শেখ কাবুলকে পাওয়া গেল রাজাবাজার অঞ্চলের এক মাঠ কোটার ঘর থেকে, একটি মেয়ে মানুষের ঘর থেকে। দুজনে মিলে মদের আসর বসিয়ে বসেছিল, পালাবার চেষ্টা করেছিল, কিন্তু বন্দুকধারী পুলিশের কব্জা থেকে পার পায়নি সে। আর রাখাল দাসকে তো সরাসরি বাড়ি থেকেই তুলে আনা হয়। শেখ কাবুল আর রাখাল দাসকে মুখোমুখি বসানো হয়েছিল। কাবুলের চেহারাটাই দশাসই, পাঠান, মুখে দাড়ি, মাথায় কোঁকড়া চুল, চোগা চাপকান পড়া, বেশ উদ্যত ভঙ্গি, একটা কুছ পরোয়া নেই ভাব। বেশ বোঝা যায় এরকম ইন্টারোগেশনে ও বেশ অভ্যস্ত, মুখে কোনো ত্রাসের বিন্দু বিসর্গও নেই। তুলনায় রাখাল কিন্তু বেশ যুবুথুবু অবস্থা, ভয়ে বিবর্ণ মুখ, মুখ দেখলে মনে হবে যে এক্ষুনি কেঁদে ফেলবে। সামনে দুটো চেয়ারে বসে আছে বিকাশ তালুকদার আর নীল।
পেছনে দণ্ডায়মান নিখিলরঞ্জন আর দীপু। দীপুর থাকবার কথা নয়, তবু এই বিশেষ কেসটায় ওর বিশেষ ভূমিকা রয়েছে, তাই ওর থাকার দরকার। সামনে সিটে দুজনকে দেখে প্রথমেই কোকিয়ে ওঠে রাখাল দাস, তারপর বলে, স্যার স্যার, শুধু শুধু আপনারা আমাকে ধরে এনেছেন কেন? আমি পরের বাড়ির চাকর মাত্র। দাদাবাবুর খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। দাদাবাবুর খুনের ব্যাপারে তোমাকে ধরা হয়েছে কে বললো তোমায়? তাহলে আর কি জন্য ধরে আনলেন স্যার? তার মানে বুঝতেই পারছো তোমার দাদাবাবুর মৃত্যুর ব্যাপারে পুলিশ তোমাকেই সন্দেহ করে। দাদাবাবু আমাকে কত ভালো আসতেন, আমি কি করে তেনার মৃত্যু চাইব? কিন্তু চেয়েছিলে। আচ্ছা রাখাল, এবার বলো তো, যেদিন তোমার দাদাবাবু গাড়ি নিয়ে বেরিয়ে আর ফিরলেন না, সেদিন সন্ধ্যেবেলায় তুমি কাকে ফোন করেছিলে? সত্যি বললে একটা চড় খাবি আর মিথ্যে বললে ছটা, কোনটা খাবি বল? আগে আমি তো সত্যি কথাই বলছি। চড়ে হবে না, এবার তেল মাখানো ব্যাটন আনতে হবে, বুঝতে পারছি। তোর ফোন নাম্বার কি বল, জানিস না? জানি, প্রথমে 98, তারপর 6:06, আর শেষে 2:02। না তাহলে মনে আছে, কাবুলবাবুর নাম্বারটা জানিস তো? কে কাবুল? পেছনে দাঁড়িয়েছিল নিখিল রঞ্জন। বিকাশের ইশারায় একটা বিরাট শিক্ষা এসে পড়লো রাখালের গালে। রাখাল যেন কোঁকিয়ে ওঠে। ওরে বাবারে, আপনারা একজন বয়স্ক মানুষ কি এইরকম মারেন নাকি? এটা তো শুরু রে, বল শেখ কাবুলকে তুই কতদিন চিনিস? রাখাল নীরব। বিকাশ এবার মুখ ঘোরান শেখ কাবুলের দিকে। কি হে, তোমার সঙ্গে লোকটার কতদিনের আলাপ? শেখ কাবুল একবার উদ্ধত ভঙ্গিতে বলল, ওসব ভেত বাঙালি কোত্তাকে আমি চিনব কাইছে? অমন সালে কত উড়োফোন আসে, ধরিনি, কেটে দিয়েছিলাম। কি রাখালবাবু, ধরিনি তোমার ফোন? না, তোকে জিজ্ঞাসা করিনি, যাকে জিজ্ঞাসা করছি সেই বলবে। কি রাখাল দাস, ধরেনি তোর ফোন? তুই কাকে বাজাচ্ছিস? একটু আগে যে তোকে বাহালি কুত্তা বলল। রাখালের আঁতে খা, দাঁত খিচিয়ে বলল, এই শালা নেড়ের বাচ্চা, আমার ফোন তুই ধরিসনি, শালা হারামি কোথাকার। দারোগাবু, এই কুত্তাকে আমার জাত তুলে কথা বলতে বারণ করুন, নইলে নইলে কি করবে শেখ কাবুল? অর্ববাবুর মতো ওকেও সাবার করে দেবে? আমি কাউকে খতম করিনি। তুমি শালা টাকা নিয়ে মানুষ খুন করো, তোমার পুরনো কেস ফাইল আমাদের দেখা হয়ে গিয়েছে। তারপর নীলের কানে কানে ফিসফাস করে কি যেন বললেন। ঘাড় নাড়িয়ে নীল সায় দেওয়ায় বিকাশ জোরে হাঁক দিলেন। ভাগলো আর মঙ্গল, এদিকে এসো তো। দুজন পাট্টাই চেহারার কনস্টেবল এসে ঘরে ঢোকে। বিকাশ বললেন, রাখালকে অন্য ঘরে নিয়ে গিয়ে একটু আদর যত্ন করো। রাখালকে ওরা দুজন নিয়ে বেরিয়ে যায়। তারপর বিকাশ ফিরে তাকালেন নীলের দিকে, অর্থাৎ আগের কথা রেস্ট এনে নীল কাবুলকে নিয়ে বলল। তাহলে শেখ কাবুল, এটাই তোমার পেশা তাই না? কেসা পেশা? তা কত টাকা সুপারি পেয়েছো অর্বকে মারার জন্য? কোন বলা? এতক্ষণ যাকে কুত্তার বাচ্চা বলছিলে সেই বলেছে, ও তো নিজে হাতে তোমাকে টাকা দিয়েছে। ঝুট, ও সালে নেংটি বাজ, কি তার সে মিলবে ইতনার উপায়া? তুমি ঠিকই বলেছ, এত টাকা ওই গরিব মানুষ পাবে কোত্থেকে? ওকে আরেকজন টাকাটা দিয়েছে, মার্ডারটা যার প্ল্যানে হয়েছে। কাহা সে পেলাম ওসব জানা মেরা কাম নেই। হ্যাঁ, হাম রুপায় কে লিয়ে আদমি কো খতম কর দেতা, লেকিন মিথ্যে কথা বলার চেষ্টা করো না। রাখাল আমাদের কাছে স্বীকার করেছে, ও তোমাকে কালো ব্যাগ ভর্তি টাকা দিয়েছে। গোয়ালিয়ার মনুমেন্টের উল্টো দিকে একটা গাছতলায় দাঁড়িয়ে ব্যাগটা তোমার হাতে ধরিয়ে দিয়েছে। অস্বীকার করার কোনো উপায় নেই, ওখানকার সিসিটিভি ফুটেজে এই লেনদেনের সব ফটো আমাদের কাছে রয়েছে। তাছাড়া তোমার ফোনের টাওয়ারের লোকেশনটা সেদিন সন্ধ্যের সময় শো করেছে, তুমি সেখানে নিজে গিয়েছিলে টাকাগুলো নিতে। এরপর আর কোনো উত্তর আছে তোমার কাছে? এই সালা ডিল আজিব ডিল, ইসকে পেহলে এসা কভি নেই হুয়া। কি হুয়া নেই কাবুল শেখ? এক আদমি কো খুন করনে কে লিয়ে দো দো অফার, বহুত তাজ্জব কি বাত। দুজন, আরেকজন কে? মে তো পহচানতা নেই, মুম্বাই মে রহনে বালা এক দোস্ত, জো কুছ বাত হুয়া ফোন সেই হুয়া, মারনে পড়েঙ্গে এসা হি এক আদমি কো, এক ওই রাখাল দাস আর দুসরা আদমি মুম্বাই কি পার্টি, দোনোই চাহা থা ওই বাবু কো খতম করনা পড়েগা। অর্থাৎ দো ছর্রা আর এক শিকার, তোমার তাহলে ভালোই সময় যাচ্ছে। কেসা সময়? মুম্বাই বলে কি কন্ট্রাক্ট মে 3 লাখ মে, আর রাখাল সালে কা অফার থা 5 লাখ মে, লেকিন কাম খতম হো জানে কে বাদ মুঝে সির্ফ দোনো মিলাকার 4 লাখ মিলা।
টাকাটা না পেলে তোমার খাটনিটা বরবাদ। মদ্দিখান থেকে তুমি গেলে ফেসে, তোমার তো আর বাইরে বেরোবার উপায় নেই। তাহলে আমাকে আপনারা আটকাতে পারবেন না, আপনাদের কাছে কিছুই সবুত নেই। তোমার কি মনে হয় পুলিশ ঘাসে মুখ দিয়ে চলে? তুমি যাকে সঙ্গে নিয়ে ওই বাবুটিকে মার্ডার করেছিলে সেও দু একদিনের মধ্যে আমাদের কবজায় চলে আসবে। তুমি এখন তোমার চরকায় তেল দাও, বাকিটা আমরা বুঝে নেব। সাহিলকে আপনারা পাকড়াও করে নিয়েছেন? চলুন রাখাল মক্কিলকে একটু বাঁচাই। লকআপে দরজা বন্ধ করে ওরা অ্যান্টি রুমে চলে গেল। রাখাল হাঁটু মুড়ে মাথা রেখে বসেছিল। সবাইকে দেখে ওর প্যালপিটেশন যেন আরও বেড়ে গেল। একটা টুল টেনে নিয়ে নীল ওর সামনে বসে বলল, কত টাকা দিয়েছিলে ওই সুপারি কিলারকে? বাবু বাবু, কাউকে মারার জন্য যে টাকা লাগে আপনার কি মনে হয় সে টাকা আমার কাছে থাকতে পারে? না সেটা আমি জানি, কিন্তু কালো ব্যাগ ভরে সেই টাকাটা তোমায় কে দিয়েছিল ওরবোকে মারার জন্য? টাকাটা যে দিয়েছিল সেটা কিন্তু কাবুল কবুল করে নিয়েছে, এখনো 2 লাখ টাকাও পাবে। না পেলে কিন্তু তোমার লাশও একদিন ডোবার ধারে পড়ে থাকবে। কে দিয়েছিল টাকাটা তোমায়? সে কথা আমি বলতে পারবো না, মরে গেলেও বলতে পারবো না। তুমি তো সারা জীবন জেলেই থাকবে, তোমার বউটাকে দেখবে কে? ওশালি কি আমার বউ আছে নাকি, না ছিল কোনোদিন? তোমার সঙ্গে তো তোমার দাদাবাবুর দহরম মহরম বেশ ভালোই ছিল। রোজ রাত্রে তোমায় দাদাবাবু তোমার নিজের ঘরে ডেকে নিয়ে কত গল্পগুজব করত। কার না কার কথায় তুমি সেই লোকটাকে মারার জন্যই একটা কিলারকে ভাড়া করলে? তোমার মনে এতটুকু অনুশোচনা হলো না? রাখালের মুখটা যেন ক্রমশ নির্মম হয়ে উঠছিল, বেশ বোঝা যাচ্ছিল ওর মনের ভেতর সব বুজগুড়ি বেরিয়ে আসতে চাইছে। চবল মারার আগে সাপ যেরকম ফোঁসফোঁস করে, রাখালও সেরকম ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল। এই মুহূর্তটা নীল নষ্ট করতে চাইল না, বলল, আমি জানি না তোমার এত কিসের রাগ, কিন্তু একজন নিরীহ শান্ত এবং ভদ্র ছেলেকে মেরে ফেলতে তুমি সাহায্য করলে, এতটুকু বাদল না? এই ছেলেটি তোমার যখন যা দরকার ছিল তাই দিয়েছে। আমার কাছে কিন্তু খবর আছে, টাকা খড়ি থেকে আরম্ভ করে তোমার ওই ফোনটা, সেটাও তো তোমার দাদাবাবুরই দান। এরপরেও কাকে আপনারা ভালো ছেলে বলছেন? ওই উর্বরায়, ওর যদি সব কথা জানতেন তাহলে আমার আগে ওকে গারুদে পড়তেন। শালা ভদ্রলোকের বাচ্চা, ওটা একটা কুলাঙ্গার। একটা ভদ্রলোকের ছেলেকে তুমি কুলাঙ্গার বলছো? একটু ভেবে বলো তো। ভাববো কি, ভাববার কিচ্ছু নেই, সব দেখা আমার, সব আমার জানা আছে। সেগুলো কি? একটা লুচ্চা এমনকি একটা মেয়েকে খুন পর্যন্ত করেছে, একটা ভিজে বিড়াল, ওপর থেকে সুবোধ বালক আর নিচে থেকে ছোট লোক। ওই শর্মিলা দিদি তিথি দিদি আসার অনেক আগেই অনেক মেয়ের সঙ্গে ও ফষ্টি নষ্টি করতো, একটা করে ধরতো, কিছুদিন ফুর্তি ফাট্টা করতো, তারপর তাকে ছেড়ে দিয়ে আবার নতুন কাউকে ধরতো। উর্বদার সুন্দর মুখের প্যাঁচে আরও কত না জানি মেয়েরা পড়ে নিজেদের বিকিয়ে দিয়েছে। কিন্তু মহুয়া দিদি খুব যা বাচ মেয়ে ছিল, সে অত সহজে ছাড়বে কেন? একেবারে মা ঠাকুরনের কাছে এসে সব কীর্তিকলাপ জানিয়ে বলেছিল, আপনার ছেলেকে বলুন আমায় বিয়ে করতে, কারণ ওর সন্তান আছে আমার গর্ভে, আপনি যদি ব্যবস্থা না নেন তাহলে আমি পুলিশের কাছে যাব। তারপর কি হলো? মহুয়া দিদিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর মহুয়া দিদিকে ভুলিয়ে ভালিয়ে কোথায় নিয়ে গিয়েছিল, বোধহয় পাহাড়ে টাহারে, ব্যাস। তারপর সব চুপচাপ, দাদাবাবুকে জিজ্ঞেস করলেও কোনো উত্তর পাওয়া যেত না। মহুয়ার বাড়ির লোক কেউ কোনো খোঁজ খবর নেয়নি? কে করবে, বাড়িতে তো একমাত্র বিধবা বুড়িমা, টাকায় সব ধামাচাপা দেওয়া যায় বাবুরা, টাকায় সব ধামাচাপা দেওয়া যায়। সেই জন্যই কি তোমার মা ঠাকুরন বলতেন পাপ? হ্যাঁ, দাদাবাবুর কীর্তির সমস্তটা মা জেনে ফেলেছিলেন, তাই তো তিনি রাজি হননি শর্মিলা দিদির সঙ্গে ওনার বিয়ের ব্যাপারে। আর তিথি দিদিমণি? আরও নোংরা ব্যাপার, মা ঠাকুরনের কাছ থেকেই সব জেনে নেবেন। কিন্তু তোমার এত রাগ কিসে অর্ববাবুর উপরে? একটু আগে বললেন না আমাকে কেন দাদাবাবু এত খাতির করত? কারণ মুখ বন্ধ রাখার জন্য, আমার বউটাকে তো ওই জানোয়ারটাই নষ্ট করে দিয়েছিল। গরিব ঘরের যুবতী মেয়ে, টাকার লোভ আর সুন্দর মুখের ফাঁস আমি জেনে ফেলেছিলাম, তাই আমাকে এত খাতিরের ধুম। বেশ হয়েছে, ভালো হয়েছে, এমন ছেলের মরাই উচিত। না বাবুরা, দাদাবাবুর মতো খারাপ ছেলেদের না বাঁচাই ভালো। শর্মিলা দিদি আর তিথি দিদির ভাগ্য ভালো, তাই ওই লোকটা কিছু করার আগেই নিজেদের মরণ ডেকে এনেছে। আমাকে আপনারা শাস্তি দেন বাবুরা, আমি আর জেলের বাইরে যেতে চাই না। আমার সাধের ঘরটাই ভেঙে গেছে বাবুরা, উর্বদাদা আমার ঘরটাই ভেঙে দিয়েছে, আমার আর বাঁচার ইচ্ছা নেই। তুমি সবই জানো, এটাও জানো
যে কে তোমার দাদাবাবুকে মারার জন্য অতগুলো টাকা দিয়েছিল, বলো, প্লিজ বলো। এই এই একটি কথা আমি মুখ ফুটে বলতে পারবো না। আমার হাজার চাবুক পেটা করলেও আমি 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 জানি না, আমি জানি না, এটাই বলবো। একান্তই যদি জানতে চান, দুজন মানুষকে দাদাবাবু মারতে চেয়েছিল। মুম্বাইয়ে থাকে দাদাবাবুর সৎ মা, আর একজন সে কথা মা জানেন। সব সত্যি তেনার কাছেই জমা আছে। তিনি যে বড় দুঃখী মানুষ, মাঝে মাঝে ভাবি অমন মায়ের এই ছেলে। ছি 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 ছি। রাখালোর মুখ গুজল হাঁটুর আড়ালে। বোঝা গেল ওর মুখ থেকে আর কিছুই বার করা যাবে না। তাকে লকআপে রেখে সবাই বেরিয়ে আসে। থানায় বসে চা খেতে খেতে বিকাশ বললেন, একটা তো বোঝা গেল মুম্বাই থেকে কে টাকা পাঠিয়েছিল, কিন্তু তিনি তো সব ধরাছোঁয়ার বাইরে। শেখ কাবুলও জানে না, বা তার কাছে কোনো প্রমাণও নেই। বাট রহস্যের জবানিকা উঠবে কিভাবে? এখানে কে আছেন যে টাকা খাইয়ে উর্বকে মারতে চাইবে? তিথির সে অবস্থা নেই, যদি না তার ভাই তাকে টাকা পাঠায়। কিন্তু প্রদোষ ছেলেটি কি করে বা কত রোজগার করে কিছুই জানি না। একমাত্র যদি সে আন্ডারগ্রাউন্ডের কোনো মাফিয়া দলে ঢুকে থাকে, তাহলে হয়তো বোনের অপমানের শোধ নিতে টাকা পাঠাতে পারে। বাকি রইল শর্মিলা আর ওর ওই ভাই আবুক। শর্মিলা মেয়েটাও বেশ আপসেট, কে জানে, প্রতিশোধ বাসনা বড় ভয়ঙ্কর তো। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কে যে কখন কি করে বসে। নীল চুপচাপ সিগারেট খেয়ে যাচ্ছিল। ওর সিগারেটে লম্বা টান মানেই বুদ্ধির করে ধোঁয়া সাপ্লাই। কি ব্যানার্জি সাহেব, শুধু ভোঁস ভোঁস করে সিগারেট টানলেই হবে? ওটা ভোঁস ভোঁস হবে না জামাইবাবু, হবে ফঁস ফঁস করে, মানে অ্যাপ্রোপ্রিয়েট হতো আর কি। অন্যদিনের মতো রেগে না গিয়ে বিকাশ কটমটিয়ে একবার দীপুর দিকে তাকিয়ে তারপর সপ্রশ্ন দৃষ্টিতে নীলের দিকে তাকালো। একটু পরেই নীল বলল, কাল সকালেই আমি একবার মিসেস সন্ধীপা রায়ের বাড়িতে যাব। আশা করছি ওর মুখ থেকেই সব কিছু জানা যাবে। আপনি যাবেন? যাবেন মানে আলবাত যাব। বেশ, তাহলে ওই কথাই রইল। পরদিন সকাল 9টার মধ্যে সদল বলে নীল গিয়ে হাজির অ্যামিরালিয়া ভিনুয়ের বাড়িতে। সদল বলে বলতে নীল, বিকাশবাবু আর দীপু। গেটের মুখে পৌঁছতেই দেখলেন মাধব ঘোষাল অফিস যাওয়ার জন্য বেরোচ্ছে। ওদের তিনজনকে একেবারে মুখোমুখি দেখেই মাধববাবু বললেন, আপনারা কি আমার কাছেই এসেছেন? বিকাশ বললেন, কেন, আপনার কি মনে হচ্ছিল আমরা আপনার কাছে আসতে পারি? না, মানে উর্বর মৃত্যুর পর প্রায় তো আপনারা এই বাড়িতে আসছেন। এর আগের দিন আমার মেয়ে ছেলেকে অনেক জিজ্ঞাসাবাদ করেছেন, তাই আপনাদের দেখলে ভয় লাগে। তবে এটুকু বিশ্বাস করতে পারেন, আমরা কেউ উর্বকে খুন করব না। বরং উর্ব খুন হতে আমার মেয়েটা কেমন যেন হয়ে গেছে, একেবারে চুপচাপ, কারোর সঙ্গে তেমনভাবে কথাবার্তাও বলে না। আসলে মেয়েটা ওই উর্বকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন দেখত। আপনাদের আগে বলিনি, আজ বলছি। আমার শর্মিলা আমার ছেলেটাকে খুব ভালোবেসে ফেলেছিল। আমরা ভেবেছিলাম ওদের দুজনের বিয়ে দেব। উর্বর মায়েরও কোনো অমত ছিল না। তাহলে আপনারাই বলুন, উর্বকে কেন আমরা খুন করতে যাব? দীপু বোধ হয় কিছু বলতে যাচ্ছিল। নীল ওর দিকে তাকাতেই দীপু চুপ। তারপর নীল বলল, মিস্টার ঘোষাল, প্রশ্নটা আগেও করেছি, আরও একবার করছি, আপনার ভাবি জামাইয়ের কি কোনো শত্রু ছিল? এটা তো আমরা বলতে পারবো না স্যার। আমাদের চোখেও ও খুব ভালো ছেলে ছিল। এর চেয়ে বেশি তো আমার আর কিচ্ছু জানা নেই। উর্ববাবুর কি অন্য কোনো অ্যাফেয়ার্স ছিল আপনার মেয়ে ছাড়াও? এমন ঘটনা যে ঘটে না সেটা আমি বলছি না, কিন্তু হয়তো আমার মেয়ে সেটা বলতে পারবে। কিন্তু উর্বকে দেখে কখনো আমার এমনটা মনে হয়নি। আপনি তো অফিসে যাচ্ছেন, দেরি করাবো না, বেরিয়ে পড়ুন। আজ আমরা একবার মিসেস রায়ের সঙ্গে কথা বলতে এসেছি, নিশ্চয়ই উনি ওপরেই আছেন। বাড়ি ছেড়ে উনি বড় একটা কোথাও তো যান না, বিশেষ করে এখন। আর কথা না বাড়িয়ে মাধব ঘোষাল দ্রুত পা চালালেন। আগের দিনের মতো আজও দোতলার কোলাপসেবল গেটটা বন্ধই ছিল। বিকাশবাবুই ডোর বাজালেন। প্রায় বার তিনেক বাজাবার পর মিনেতে এসে গেটের সামনে দাঁড়ালেন, বেশ থমথমে মুখ। বিকাশ বললেন, দরজাটা খোলা, কি করছিলে? তিনবার বেল মারলাম। কোনো জবাব না দিয়ে মিনতি দরজা খুলে এক পাশে সরে দাঁড়ালো। বিকাশই প্রশ্ন করলেন, তোমার বর কোথায়? তাকে তো দেখছি না। জানি না বাবু, দিন তিনেক হলো বাড়ি থেকে বেরিয়ে তো আর ফেরেনি। বলো যায়নি কোথাও, যাচ্ছে?
আগে বলতো, এখন আর বলে না, কিছুই বলে না। একদিন বলেছিল এ বাড়ির কাজ ছেড়ে অন্য কোথায় একটা চলে যাবে। জিজ্ঞাসা করনি কোথায়? করলে কি কোনো উত্তর দিত? আজকাল যেন কেমন একটা হয়ে গিয়েছিল, এই দাদাবাবু মারা যাওয়ার পরই এমনটা হচ্ছে। দাদাবাবুকে তো ও খুব ভালোবাসত। হঠাৎ নীল বলল, সে তো তোমাকে ভালোবাসত। সলজ্জ ভঙ্গিতে মিনতি বলল, উনি সবাইকেই ভালোবাসত। তা তোমার মা ঠাকুরন কোথায়? তেনার ঘরেই নিশ্চয়ই। হ্যাঁ, তবে উনি এখন ঘুমোচ্ছেন। সকালে চা দিতে গিয়েছিলাম, তখনও ঘুমোচ্ছিলেন, আমি আর তাই ডাকিনি। আপনারা একটু দাঁড়ান, আমি মাকে ডেকে দিচ্ছি। ভেজানো দরজা ঠেলে ভেতরে চলে গেল। তারপর 3 মিনিটও কাটেনি, হাউমাউ করে ছুটে এসে বলল, বাবুরা এই তাড়াতাড়ি আসেন, মাকে কত করে ডাকলুম, মা কোনো সাড়া দিচ্ছেন না। বিকাশবাবু কুইক! সাদা ধবধবে চাদরের উপর টান টান হয়ে শুয়ে রয়েছেন মিসেস সন্দীপা রায়। আজ সুন্দর একখানা ঢাকাই শাড়ি পরেছেন, চোখটা নির্মিলিত, চোখে এখনও সোনার ফ্রেমের চশমা। দেখলেই মনে হয় নিশ্চিন্ত নিরুদ্বেগে গভীর ঘুমে আচ্ছন্ন তিনি। একেবারে কাছে গিয়ে নীল ডাকল, মিসেস রাই। কোনো শব্দ নেই, একটু জোরেই ডাকল, ম্যাডাম আর কত ঘুমোবেন, অনেক তো বেলা হয়ে গেছে। বলতে বলতে হঠাৎই ওর ভুরু কোচকাল, সঙ্গে সঙ্গে নাকের নিচে হাত নিয়ে গেল, ঘাড়ে চুল সরিয়ে পালস পরীক্ষা করার চেষ্টা করল, তারপর হাতের কবজি ধরতেই অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো, মাই গড। কি হলো নীলদা? আমার অ্যাজাম্পশন যে এত তাড়াতাড়ি ঘটে যাবে তা আমার আন্দাজে আসেনি। বিকাশবাবু ডাক্তারকে কল দিন। মিনতি দাঁড়িয়েই ছিল, বিকাশ বললেন, তুমি এক কাজ করো, নিচে থেকে যদি শর্মিলা দিদি থাকে তাকে ডেকে নিয়ে এসো। শর্মিলা আসতেই বিকাশ বললেন, তুমি জানো ম্যাডামকে কোন ডাক্তার দেখতেন? ডাক্তার অমল দাস, উনি আমার মাকেও দেখেন। ফোন নম্বর? ওনার প্রেসক্রিপশন পাওয়া যাবে, নিয়ে আসবো। কিন্তু কিন্তু মাসিমার কি হয়েছে? সেটা ডাক্তার এলেই বলবেন, ডাক্তারকে এখন রিং করো, তাড়াতাড়ি আসতে বলো। ডাক্তার আসার আগে নীলর প্রাথমিক কাজগুলো সারছিল, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে মিসেস রায়কে পর্যবেক্ষণ করছিল, আর তখনই একটা সন্দেহ উকি দিতে বালিশের নিচে একবার হাত চালান করে দিল। ও বেরিয়ে এলো 2টি বস্তু, একটি শিশি ঘুমের ওষুধের আর একটি খাম। খামের উপর লেখা রয়েছে গোয়েন্দা নীল ব্যানার্জির জন্য। ওষুধের শিশিটা যথাস্থানে রেখে খামটা একবার পুলিশ অফিসার বিকাশবাবুকে দেখিয়ে নিজের পকেটস্থ করল। ইতিমধ্যে ডাক্তার অমল দাস এসে গিয়েছেন, পরীক্ষা করে বললেন, শি ইজ নো মোর, উনি আর নেই। বিকাশবাবু জানতে চাইলেন যে কতক্ষণ আগে মারা গিয়েছেন। ডাক্তার দাস বললেন, অলরেডি রিগার মার্টিস সেট ইন করে গেছে, 8-10 ঘন্টা তো হবেই। এটা হোমিসাইড না সুইসাইড সেটা অটোপসি রিপোর্টেই এক্স্যাক্টলি বলতে পারবে। মৃতার বালিশের তলায় হাত দিলে খানিকটা আঁচ পেতে পারেন। মাই গড, ওনার আজকাল ঘুম হতো না বলে আর ডিপ্রেশনে ভুগছিলেন বলে সবার আগে আমি এটারই একটা ট্যাবলেট খেতে বলেছিলাম, কিন্তু শিশি তো একদম ফাঁকা। তারপর বিকাশবাবুর দিকে তাকিয়ে তিনি বললেন, অফিসার এরপর আপনাদের কাজ, আমার আর কিছুই করার নেই, আমি কি যেতে পারি? নিশ্চয় যাবেন, তবে দরকার পড়লে 100 বার। এরপর বিকাশ তালুকদারের পুলিশি তৎপরতা। একধারে দাঁড়িয়ে ছিল শর্মিলা, মাথাটা হেট, ততক্ষণে নিচ থেকে অবগ উঠে এসেছিল। হঠাৎ মিনতির খোঁজ করতেই দেখা গেল সে আর ঘরে নেই। খোঁজ নিয়ে জানা গেল রান্নাঘরে হাঁটু মুড়ে মাথা নিচু করে সে ফোঁপাচ্ছিল। বডি মর্গে পাঠানো থেকে বাদ বাকি টুকিটাকি কাজ ছাড়তে বিকাশবাবুর 2 ঘন্টা সময় লেগে গিয়েছিল। দীপু নীলকে ফিসফিস করে জিজ্ঞাসা করল, মিনতি মেয়েটার কি হবে, ওর বর তো জেলে। নীল শর্মিলাকে কাছে ডাকল, তুমি নিশ্চয়ই সব কিছু বুঝতে পেরেছ। শর্মিলা মাথা নাড়ল, মেয়েটার যতদিন না কোনো গতি করা যাচ্ছে তোমাদের বাড়িতে রাখা কি সম্ভব? আপত্তি আমাদের নেই, কিন্তু ওর বর কোথায়? আপাতত শ্রী ঘরে। তার মানে? মানে বোঝার অনেক ঝামেলা আছে,
তোমাদের যদি আপত্তি না থাকে। তারপর আমরা আবার ফেসে যাব না তো? পুলিশই তো তোমাদের টেম্পোরারি আশ্রয় দিতে বলেছে, ফাঁসবে কেন? কোনো উপায় না দেখলে কোনো হোমে পাঠিয়ে দেওয়া হবে, তবে ওকেও অনেক কিছু জিজ্ঞাসাবাদ করার আছে, কারণ দোতলায় ম্যাডাম আর ও একই ঘরে থাকতো। তাহলে স্যার আপনারাই ওকে নিয়ে যান না, কেন আর আমরা এর মধ্যে জড়াই? জড়াবার ঘটনা যদি থাকে তাহলে তোমরা জড়াবে না, এমন কথা ভাবলে কি করে? আপাতত কয়েকদিনের জন্য রাখো, কারণ ওকেও কাস্টাডিতে নিতে হবে। বাড়ি ফিরে নীল কফির অর্ডার দিয়ে মিসেস রায়ের চিঠিটা নিয়ে বসল। তার আগে দীপুকে বলল, তুই একবার তিথিকে ডেকে পাঠা। তুমি কি ওকে ডাউট করছো? সেটা এখন বলা যাচ্ছে না, আগে চিঠিটা বা লাস্ট কনফেশনটা দেখি কি লেখা আছে। ফোন করে এক্ষুনি, খুবই দরকার, যেন এক্ষুনি চলে আসে। এর মধ্যে আর আমায় ডিস্টার্ব করিস না। দীপু বারান্দায় চলে গেল তিথিকে ফোন করতে। কফিতে চুমুক দিতে দিতে নীল খামটা ছিঁড়ে চিঠিটা বার করল। প্রিয় গোয়েন্দা সাহেব, নীল ব্যানার্জি, শেষ বয়ানটা পুলিশের হাতেই দিতে পারতাম, তবু আপনার কথা মনে হতে আপনাকেই লিখছি। আপনি আমার মুখ থেকে শোনা পাপ শব্দটির অর্থ কি জানতে চেয়েছিলেন? পাপ তো বটেই, আমার স্বামী শতদ্রু রায়কে আমি ডিভোর্স দিয়েছিলাম কয়েকটা কারণে। উনি একাধারে লোভী, ভণ্ড, চোর, বিশ্বাসঘাতক কি নয়। একটা সময় গিয়েছিল উনি নারী আসক্তিতে ভুগতেন, তাদেরকে ঠকিয়ে অনেক দুষ্কর্ম করেছেন। চন্দ্রা বলে একটি মেয়ের স্বামীকে জাল জুয়া চুচ্চুরি করে চন্দ্রাকে নানান ছলে ফাঁসিয়ে ধীরেন সেনকে সর্বশান্ত করে মুম্বাই গিয়ে নতুন সংসার পেতেছেন। সব ফুলে আমি চেয়েছিলাম অর্বকে ওর বাবার দূষিত সান্নিধ্য থেকে দূরে রাখতে, তাকে উপযুক্ত শিক্ষা দিয়েছি, তার কোনো অভাব আমি রাখিনি। ওর বাবাও ওকে অনেকবার আমার কাছ থেকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অর্ব আমায় ভালোবাসত, তাই আমায় ছেড়ে কোথাও যায়নি। কিন্তু এসবই আপনার জানা, রক্তের ধারা যাবে কোথায়? আধুনিক শিক্ষা দীক্ষা পেলেও বাপের জিন সংক্রামিত সব জীবাণু ও ইনহেরিট করে। দেখতে মুখ চোখে ভালো মানুষ মনে হলেও ও ঠিক ওর বাবার মতো হয়ে উঠেছিল। প্রেমের জালে অনেক মেয়েকে নিয়েও খেলা করেছে, এমনকি মহুয়া বলে একটি মেয়েকে গর্ভবতী করার পরও, কেউ না জানুক আমি জানি, নির্জন কোনো পাহাড়ে নিয়ে গিয়ে ও তাকে খুন করে। এমনকি আমাদের শর্মিলারও ওর হাত থেকে নিস্তার পায়নি। কিন্তু বিশ্বাস করুন, আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। খোকার বিরুদ্ধে আমি বরাবরই সোচ্চার প্রতিবাদ জানিয়েছি, কোনো ফল হয়নি। রক্তের দোষ, শতদ্রুর পাপ, রক্তের জীবাণু ওর মধ্যে থিক থিক করছে। শেষ পর্যন্ত ও তিথিকে ধরল, হার আমি সহ্য করতে পারিনি। সহ্য করতে পারিনি রাখালের বউকে নিয়ে ভোগ করাটা। আর তিথিকে, সে তোর সৎ মায়ের মেয়ে, বাবার ছেলে আর মায়ের মেয়ে, হয় নাকি কোনো সম্পর্ক? আমি মনে করি এ অবৈধ, তাই আমার সব বাঁচার ইচ্ছে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাবার আগে বিষটাকে আমি নির্মূল করে দিয়ে গেলাম। এর জন্য আমাকে একজন অনার কিলারের সাহায্য নিতে হয়েছিল, যাতে ওর পাপের রক্ত আর না ছড়াতে পারে। যাবার আগে আমি আমার সমস্ত সম্পদ, কলকাতার দুখানা বাড়ি যা সম্পূর্ণ আমার পিতৃদত্ত, ব্যাংকের সমস্ত টাকা কড়ি আমার অ্যাটর্নিকে দিয়ে ইচ্ছাপত্র তৈরি করে সজ্ঞানে সইও করে দিয়েছি। সরকারের ওপর দায়িত্ব ন্যস্ত করছি, দিন দুঃখী গরিব মানুষের উপকারে যেন তা ব্যবহার করা হয়। অ্যাটর্নি মিস্টার পরিমলবাবুকে সব বলা আছে, আশা করি আমার শেষ ইচ্ছাটুকু পালিত হবে। রাখালের তেমন দোষ নেই, ও যা করেছে আমার ইচ্ছেতেই, তবে আমার ছেলের উপর ওর জাত ক্রোধ থাকবে, সেটাই তো স্বাভাবিক। আমি লজ্জিত, আমি এক সর্বহারা মা, পৃথিবীর একটা জঞ্জাল সরাবার জন্য আমি নিষ্ঠুর হয়েছি। জানি না ঈশ্বর আমায় ক্ষমা করবেন কিনা।
রাখালের বউটাকে কোনো হোমে পাঠিয়ে দেবেন। এদেশে শেয়াল আর নেকড়ের তো অভাব নেই। আপনারা গুণীজনেরা দাঁড়িয়ে থেকে ব্যবস্থা করলে আমার অতৃপ্ত আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। ইতি এক সর্বহারা মা। পড়া শেষ হলে নীল বেশ কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। ইতিমধ্যে তিথি এসে গিয়েছিল। কিছু না বলে নীল ওর হাতে ম্যাডাম রায়ের চিঠিটা তুলে দিল। তারপর বলল, এটা পড়ো। এক নিঃশ্বাসে চিঠি পড়া শেষ করে চিঠিটা নীলের হাতে দিয়ে তিথি উঠে দাঁড়াল। আমি যাই। কোথায় যাবে তিথি? পথে, ওটাই তো আমার আসল জায়গা। আর তোমার বাবা? বাবারও দিন শেষ হয়ে আসছে। তাছাড়া আমি তো বরাবরই একা। একাই আর যাই হোক, প্রবঞ্চনা তো নেই। একা মানুষকে লড়তে শেখায়, পরনির্ভরতার কোনো আকুলতাই তো থাকে না। একা মানুষকে সাহসী করে। যাই আঙ্কেল, একাই আমার কোনো ভয় নেই, এই বেশ আছি। তিথি ধীরে ধীরে ঘর ছেড়ে ছোলাটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।